একটি কন্যা সন্তানের জন্য একটি পরিবারকে সর্বোচ্চ কত বছর অপেক্ষা করতে হতে পারে? 10, 20 কিংবা 50 বছর? যুক্তরাষ্ট্রে একটি পরিবারকে অপেক্ষায় থাকতে হয়েছে 137 বছর। পরিবারটির বাস সাউথ ক্যারোলাইনায়, আর সৌভাগ্যবান বাবার নাম উইল সেটল। তিনি একটি বিজ্ঞাপন নির্মাণকারী প্রতিষ্ঠানে কাজ করেন। সেটল পরিবারে নতুন সদস্যের আগমনের সম্ভাবনা দেখা দিলে সবাই আশা করে থাকত এবার বোধহয় ফুটফুটে একটি কন্যা সন্তানের মুখ দেখতে পাবে, কিন্তু প্রতিবারই নিরাশ হতে হয়েছে তাদের। এভাবে 137 বছর কাটার পর অবশেষে প্রথম কন্যা সন্তান এলো। সদ্যজাতের নাম রাখা হয়েছে কার্টার লুইস সেটল। কার্টার লুইসের আগমন সেটল পরিবারে কতটা প্রতীক্ষিত ছিল তার একটা নমুনা দেওয়া যেতে পারে। কার্টার লুইসের জন্ম তার পরিবারে কেবল উদযাপন করেনি, আনন্দের বন্যা বয়ে যায় উইল সেটলের কর্মস্থলেও। কার্টার লুইসের জন্ম উদযাপন করতে সাউথ ক্যারোলাইনার মহাসড়কে একটি বিশাল বিলবোর্ড বসিয়েছেন সেটলার সহকর্মীরা। তাতে সদ্যজাতের ছবি দিয়ে লেখা রয়েছে, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড কার্টার লুইস সেটল।